وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহর তরফ তাকিয়া রবর তরফ তাকিয়া ফয়সালা হইল ওটা রইল হো আমার বান্দা বান্দি হল বندگی করবা ইবাদত করবা একমাত্র আমার লাগিয়া আল্লাহ ব্যতীত আর কেউর ইবাদত করা বিলকুল হারাম 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 একমাত্র ইবাদত আল্লাহ তাআলার লাগিয়া ওই তো মুসলমান যদি আমরা সিজদা করি একমাত্র আল্লাহর কুদরতের ফরমাতে আমরা সিজদা করতাম যদিন আল্লাহ তাআলার দেওয়া মাথা ওটারে আমরা নত করি একমাত্র আমার আল্লাহর কুদরতের ফার সামনে আমি নত করতাম যদিন আমার দন লাগে সুখ লাগে শান্তি লাগে আল্লাহর দরবারে আমি আখান বাড়ায়া বাঙ্গিতাম ও আল্লাহ তুমি আমারে দন দেও দৌলত দেও জন দেও ও রব্বুল আলামিনে ফরমাইছেন যদিন তোমরা একমাত্র তোমার আমার দেওয়া মাথাটা তোমরা আমার কুদরতের ফার মধ্যে ঝুকাও তোমরা আর যদি চাহাতরে পুরা করতায় করি আমার কাছে চাও আমি আল্লাহ তোমরা আর চাহাতরে পুরা করিয়া দেব ও সুবহানাল্লাহ বড় পরিত্যাগর বিষয় বড় আফসোসের বিষয় আজ মুসলমান আমরা আল্লাহর ওমানি নবীর ওমানি আর কোন কোন জায়গার মধ্যে গেলে দেখা যায় আল্লাহর কুদরতের ফাও ছাড়িয়া ওলি ওগলর কবরের মধ্যে কিছু মাথা লাগায়া সিজদা আরম্ভ করছেন ভাই আসেন না যাইন আপনি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির কবর শাহজালালের কবর শাহ ফরানোর কবরের মধ্যে গেলে দেখা যায় হাজার 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 বেটিনো বেঠাইন কবরের মধ্যে গিয়া সিজদা খতরা সাদর বিছাইতরা আসুন দিনানা কবরের দ্বারা গিয়া হাজার কইতরা ও বাবা খাজা তোমার দরবার থেকে কেউ খালি ঘুরিয়া যায় না যে আইন আশা পুরা করিয়া যায় ও খাজা সাহেব আমার দিলের আশা খান পুরা করিয়া দেও আমারে গফুয়া দেও আমারে গফুড়ি দেও আমারে সম্মানী বানাও আমারে ইজ্জতি বানাও খাজা সাহেবর দরবারে গিয়া দোয়া খতরা হুকানা আউযুবিল্লাহ কোনা জনা কইরা হাজার দরবার থেকে কেউ খালি ঘুরিয়া আইন না ও মুসলমান আল্লাহর গোলাম ওগল কত বেটা হাজার দরবারও যায় দামি দামি মানি ব্যাগ আরাইয়া আইন দামি দামি মোবাইল আরাইয়া আইন স্যান্ডেল জুতা আরাইয়া আইন তে খালি আইলা রে নানা কিন্তু দরবার হইল একমাত্র আল্লাহর আমার আল্লাহর দরবারও যদি কোনো মানুষে সঠিকভাবে বায়কল খুঁজা খুঁজি আরম্ভ করিলায় আমার আল্লাহর দরবার থেকে কোনো বেটাইনার বেটিন তরে ঘুরাইয়া দেন না হো সুবহানাল্লাহ আমরা আসলে সাওয়া জানি না সবার মতো চাইলেন আল্লাহ কোনো মানুষ জাতরে আল্লাহ তাআলায় ঘুরাইয়া দেন না আল্লাহ রব্বুল আলামিনে তার আরশ তাগিলা মিয়া দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আইন আর আমার আল্লাহ তাআলা ফরমায় হাল মিন সাইলিন হে আমারে সওয়াল করনে वाला আছো হে আমার কাছে ধন দৌলত ছানে वाला আছো হে আমার কাছে মাগফিরাত ছানে वाला আছো হে আমার কাছে সম্মান ছানে वाला আছো হে আমার কাছে আওলাদ ছানে वाला আছো যা চাইবা আমি আল্লাহ তাদান করব সুবহানাল্লাহ কিন্তু যে সময় আল্লাহ তাআলা আমরা চাই তখন আমরা ঘুমাইয়া বায়কল ঘুমাইয়া থাকি বায়কল দস্তগলার বুজুর্গলের লাগিয়া আল্লাহর ওটা রইল সজদা করলে একমাত্র আল্লাহর কুদরতের ফাওর মধ্যে করতাম ইবাদত একমাত্র আল্লাহর করতাম আল্লাহ ব্যতীত ভিন্ন আর কেউর আমরা ইবাদত করতাম না ইহা তককে ইবাদতের বندگی নবী ওখলর সামনে করা আপনার আমার লাগিয়া হারাম নবী ওখলর সামনে সরজুকানি ওটাও হারাম আজকে বায়কল দস্তগলার বুজুর্গল মানুষের আকল না থাকার কারণে আজকে জিন্দা ওলি তো ইয়া মরা ওলির খবরের মধ্যে গিয়া বেটাইন বেটিনতে চাই এটা হারাম আমরা চাইতাম আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে নবী প্রেরণ করলা দুনিয়ার জমিন যে নবী যেখান যাও তইল আল্লাহ তাআলার কাছে চাইছন আমার আল্লাহ পুরা করিয়া দিছন কই সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের একজন নবী যেনর লকব আসলো খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর লকব খলিলুল্লাহ আল্লাহ তাআলার খলিল যে সময় তার বয়স 86 ইয়ার্স অর্থাৎ অর্থাৎ 86 বছর বয়স যে সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রইল তার কোনো সন্তানাদি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলা, ওগো আল্লাহ তুমি আমারে অনেক সন্তান দান করো। যে দোয়া করলা আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই দোয়াটারে বাইকল দস্তগলার বুজুর্গ হল কয় রব্বি হাবলি মিনাস সালিহিন আবার তোমরা আমার হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ ও আমার রব ও আমার পালনেওয়ালা, আয় আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আর আমার এমন এক সন্তান দান করো। হযরতে ইব্রাহিমে সন্তানের লাগিয়া কোনো খাজা বাবার দরবারের মধ্যে হাত বাড়াইলা না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মধ্যে কুজন খোদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে খুশখবরি জানাইয়া দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খুশখবরি জানাইয়া দেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেন হুকা সুবহানাল্লাহ। তো আমার ভাইয়া আমরার আওলাদ যদিন লাগে আমরা আল্লাহর কাছে চাইতাম, আমার ধন দৌলত লাগে আল্লাহর কাছে চাইতাম, আমার মাফ করতে গুনাহ মাফ করাইতে লাগে আমি আল্লাহর কাছে চাইতাম, আমার দুস্থ ওলার বুজুর্গ কল সন্তানাদি লাগে আমি আল্লাহ তাআলার কাছে চাইতাম, যা চাইমু আমার আল্লাহ তাআলা সব পুরা করিয়া দিবা সুবহানাল্লাহ। কিন্তু চাইতে হইলে আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলা রাজি করা লাগবো, আমার নবীজির তরিকা মতে আমি চলা লাগবো মুসলমান। যদি শুনলো না হিসাবে আমি নবীজির তরিকা মতে চলি আল্লাহ তাআলার হুকুমরে আমি পুরাপুরি ভাবে মানিয়া আমি আল্লাহর কাছে খুঁজি, আমার আল্লাহ তাআলা সব খুঁজারে আল্লাহ পুরা করিয়া দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন বান্দা হল তোমরার কর্ম হইল একটা, যদিন তোমরা জিন্দিগির গুনাহ তাগিয়া তওবা ইস্তেগফার বেশ বেশ করো, করার বাদে আমি আল্লাহ রব্বুল আলামিনের তোর হর আশারে পুরা করব সুবহানাল্লাহ। এর লাগি আমরা সারা যত জিন্দিগির মধ্যে যত গুনাহ করছি মুসলমান ভাইয়াই আমরা সারা গুনাহ তাগি তওবা করি আমরা আল্লাহর কাছে খুঁজিতাম। ওলি একলার মধ্যে ভাই কল আল্লাহর এক ওলি নাম ছিল হযরতে হাসান বসরি ভাইয়াল রহমাতুল্লাহ আলাইহি। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সামনে কয়েকজন মানুষ দুস্থ গলার বুজুর্গ লইয়া তাই এরা সামনে নসিহত হল হরয়। এমত অবস্থায় আল্লাহর এক বান্দা গিয়ে হাসান বসরির প্রশ্ন করলা, বলে এ হাসান বসরি আমি আপনার কাছে আইলাম, আমার জিন্দিগির মধ্যে বড় জবর গুনাহ করছি, আপনি কোন ধরনের কোন আমারে আমল শিখাইয়া দেও যে আমল করার বিনিময়ে আমার জিন্দিগির যাতে গুনাহ মাফ হয়ে যায়। হযরত হাসান বসরি কইলা ও আল্লাহর বান্দা তুমি জিন্দিগির মধ্যে বেশ বেশ করিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফড়িও। এই আল্লাহর বান্দা গেলা গিয়া আরেকজনে কইলা ও হাসান বসরি আল্লাহর ওলি আমরা এলাকার মধ্যে মেঘ নাই, বারিশ নাই, পানি নাই, আপনি আমরা কোনো আমল শিখাইয়া দেখা যে আমল করলে আল্লাহ তাআলায় রহমতের মেঘ যাতে দেন। হাসান বসরি কইলা যাও তুমি তেন বেশ বেশ করিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফড়িও। এর বাদে আরেকজন গেলা গিয়া কইলা ও আল্লাহর ওলি আমার বড় গরিবি, আমার বড় ঋণদার হয়ে গেছে, আমার বড় জবর অভাব, আপনি কোনো আমল শিখাইয়া দেখা যে আমল করলে আমার অভাব অনটন যাতে দূর হয়ে যায়, যাতে আমার মাল হয় টাকা পয়সা হয়। হাসান বসরি এখন তুমি বেশি বেশি করিয়া তওবা ইস্তেগফার পড়িও সুবহানাল্লাহ। আরেকজন গেলাম গিয়া কইলা ও আল্লাহর ওলি হাসান বসরি আমার কোনো আওলাদ নাই, আমার কোনো সন্তানাদি নাই, আমি আটকুরা হিসাবে দুনিয়ার জিন্দেগি খাটাই, আর আপনি আমার কোনো আপনার আমল শিখাইয়া দেও যে আমলের বিনিময় আল্লাহ তাআলা আমারে আওলাদ দিতা। হাসান বসরি এখন তুমি বেশি বেশি করিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফড়িও। এক আল্লাহর বান্দা আইলো তার গুনাহ মাফ লাগে, আরেকজনের মেঘ লাগে ফানি লাগে, আরেকজনের দন লাগে দৌলত লাগে, আরেকজনের আওলাদ লাগে। চারজন চারটা বিষয় লইয়া গেলা, আর হাসান বসরিয়ে চাইরজনরে কইয়া দিলা একটা, যে একটার নাম হইল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সামনে যারা বোয়াত এরা হইলা, ও হুজুর চারজন আইলা চারটা বিষয় লইয়া, আর আপনি একটা বিষয় কইয়া দিলা। আপনি কিতা এগো হেমবতী ওষুধ বেশিছনি না কিতা? হেমবতী ওষুধ বুঝছনি হইয়া, হেমবতী ডাক্তরের ঘরে গেলে খেউরের মাথার বিষয় ধরছে, ও তাকে দিব, খেউরের গলাত গোছা লাগি গেছে, ও বোতল তাকিয়া দিবা। খেউরের আপনার শরীর বিষ অর্থাৎ তাকি দিবা, খেউরের গ্যাস্ট্রিক অর্থাৎ থাকিয়া দিবা। ঠিক না বেঠিক? হাসান বসরির কইলা হুজুর আপনি এটা হেমবতী ওষুধ বেশি লাইনি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ওয় ওয় আমি হেমবতী ওষুধ লাগান ওষুধ দিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম হর বিমারর শিফা রাসুল হুকা সুবহানাল্লাহ, হর সমস্যার সমাধান আমার আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিমের মধ্যে রাসুল হুকা সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি দুষ্টমলার বুজুর্গ হলো আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়িয়া পড়িয়া সারারে বুঝাইয়া দিলা। আমার আল্লাহ তাআলা ফরমান, ও আমার বান্দা বান্দিন হল তোমরা খাম হইল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম ফড়া। তোমরা খাম একটা, তোমরা যে সময় একবার আস্তাগফিরুল্লাহ পড়ি লইবাই, আমি আল্লাহ রব্বুল আলামিনে পড়নে ওয়ালার লাগে চারটা খাম করে হোকা সুবহানাল্লাহ। আমার খাম হইল, আমরার খাম হইল আস্তাগফিরুল্লাহ পড়া, আমার আল্লাহ তাআলার খাম হইল চারটা, আমার হইল একটা। এক নম্বরে আমার আল্লাহ তাআলা ফরমান, فقل تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বান্দা বান্দিনদি দুনিয়ার জমিনে যদি সয় বেশ বেশ করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফড়ো, আমার আল্লাহ রব্বুল আলামিনে এক নম্বর খাম হইল ইন্নাহু কানা গফফারা। বান্দা যদি সয় যত গুনাহ করে দুনিয়ার জমিন থেকে গুনাহ করিয়া করিয়া আকাশ সমতুল্য যদি সয় সমান গুনাহ করে, আমার আল্লাহ ফরমায় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফড়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির অসীম গুনাহরে মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ। ইনো মুবালাগার সেগা না হইছে ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলার বান্দায় যত গুনাহ করেন সমস্ত গুনাহরে আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহর বিনিময়ে মাফ করিয়া দেন হোক সুবহানাল্লাহ। তে একজন এক নম্বর মানুষ গেছলা কি তার লাগি গুনাহে মাফ লাগে, ই আমল করলে তার গুনাহ মাফ হইব না হইতো না? হইব। মাথা দিয়া কইবা না, জোরে কোকা হইব না হইতো না? এখন গুনাহ মাফ করতে হইলে কিতা পড়া লাগবো ভাই? কিতা পড়া লাগবো দেখো কাছে একবার জোরে করে পড়ো আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ মজলিসে এক বান্দা তোমার বয়াত আসলা 300 টাকা দিয়াইতে সময় দিয়া গেছেন। আয় আল্লাহ তোমার বান্দার দিলর আশারে পুরা করিয়া দিও। আয় আল্লাহ তান জমিয়ে মুরদেগা নহলরে মাফ করিয়া দিল। একবার সারা আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে হায়, আওয়াজ এখানে নাই বোঝা যায়। সারা একবার তা আওয়াজ দিয়া কও ভাই হল, একবার আওয়াজ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো রে ভাইয়াই। ও কয় একদিন আগে সময়ের সাপেক্ষে তালে তিলে মিলি গেছিল কর্ণাটকের এক মেয়ে ভাই হল দুস্থকলার বুজুর্গ, যে ফুড়ির নাম হইল মুস্কান। যে ফুড়ির ভাই হল দুস্থকলার বুজুর্গ হল হিজাব করবার লাগিয়া আর এস এসর আমার কয়েকজন ভাই আনতে তান্তানোর ধর্মর নারাজ সময় পেশ করা আরম্ভ করলাম। আল্লাহর বান্দি মুস্কান অসহায় হইয়া রব্বুল আলামিনের নাম মুখে দিয়া বকরছে আল্লাহু আকবার। খুব আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার কইয়া দেওয়ার সময় আল্লাহর বান্দে অসহায় হয়ে আল্লাহর জিকির করছে আল্লাহর নাম লইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই আল্লাহু আকবার ওখানে কবুল করিয়া আল্লাহ তাআলার এই বান্দিরে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা পরিচিত করছেন গো সুবহানাল্লাহ এই বেটি আল্লাহু আকবার হওয়ার কারণে আমরা সারা জিন্দেগি দুস্তকলার বুজুর্গ আল শুনছি হযরতে সুমাইয়া ইসলামের বেটিন্তর মধ্যে সর্বপ্রথম শহীদ ইসলাম সুমাইয়ার যে মত ইমানের শক্তি আছিল মুসলমান আমরার দিলে সাক্ষী দের আমরা মুসকানর তেমন ইমান লই আল্লাহু আকবার হইছেন খুব সুবহানাল্লাহ এর লাগিয়া সময় সাপেক্ষে নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ যদি আমরা সময় সাপেক্ষে ইমানি হালতে হইলাই আল্লাহ তাআলা তোমারে আমারে ওয়ালা ইজ্জতি আর সম্মানী বানাইবো না বানাইতো না এর লাগিয়া কিছু জিকির করিও সুবহানাল্লাহ কইও আলহামদুলিল্লাহ তা কইও তওবায়ে ফল মেন মত যায় হাসান বসরির গরে আল্লাহর বান্দায় গিয়া কইল আমার গুনাহ maaf করতাম ও হুজুর আমারে কোন আমল লিখাইয়া দেখো হাসান বসরিয়ে কইলা আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তোমার গুনাহরে maaf করবা এখন আমার আল্লাহ এই কথাখান কোরআন কইছেন না কইছেন না আমার আল্লাহ কইলা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম তুমি জান তোমার তানোর রবের কাছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম ফড়িও যদিন তুমি দেন ফড়িলাও তোমার তার রবর প্রমাণ হইল ইন্নাহু কানা গফফারা আল্লাহ তাআলা বান্দা বান্দির तमाम গুনাহে maaf করে দেন হই সুবহানাল্লাহ দুই নম্বর হইল আল্লাহর এক বান্দা গেন মেঘ বন্ধ হই গেল পানি নাই জমিন ফাটি গেছে ও হুজুর আমারে কোন আমল হিকায়া দাও মেঘ পানি দিত আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমায় বান্দা এই সময় বেশি বেশি করিয়া তওবা করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম ফরমান আমার আল্লাহ ফরমায় ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা বান্দা জমিনে ওই সময় বেশ বেশ করিয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ফরমান আমার আল্লাহ তাআলা আসমান তাকিয়া রহমতি মেঘর ফয়সালা করুন কই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসমান তাকিয়া রহমতি মেঘ এমন ভাবে দেন মিদরার শব্দ হইছে বাবা হল মিদরার শব্দর অর্থ আমরা সিলট কাছাড়ি ভাষায় বুঝাইতে হইলে বড়া খলস তাকিয়া দের সময় পানি হাসরানি হয় একটা আওয়াজ দেনি না দেনা আল্লাহ রব্বুল আলামিনে ফরমান বান্দা এই সময় দুনিয়ার জমিন বেশি বেশি করিয়া তওবা ইস্তিগফার পড়িব আমি আল্লাহ তাআলা বড় খলস তাকিয়া জেলা আপনার পানি আওয়াজ দিয়া পড়ে ওলা আমি আল্লাহ তাআলা রহমতের মেঘর পানি দুনিয়ার জমিনে দিমু কই সুবহানাল্লাহ তিন নম্বর আল্লাহর এক বান্দা গেল অলি আমি বড় জবর করি আমার বড় জবর অভাব চলে আমার টাকা পয়সা নাই আমারে কোনো আমল শিখাইয়া দেও আমার আল্লাহ তাআলা আমল শিখাইয়া দেন বান্দারে বেশি বেশি করিয়া তুমি দুনিয়ার জমিনে তওবা ইস্তিগফার পড়ো আমার আল্লাহ ফরমায় বান্দা যে সময় বেশি বেশি করিয়া তওবা ইস্তিগফার পড়িব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আমার আল্লাহ তাআলা ফরমায় ويمددكم بأموال سبحان الله টেকা পয়সা দন দৌলত ইতার নাম আরবি ভাষায় মাল মালর বহু বচন আমওয়াল আমার আল্লাহ রব্বুল আলামিনে দন দৌলত দিয়া সহায় করুন সুবহানাল্লাহ ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল আল্লাহ মাল দিয়া টেকা দিয়া দৌলত দিয়া আল্লাহ তাআলা বান্দা বান্দিরে সহায় করুন সাইল নম্বর হইল গিয়া যে বেটার কোনো আওলাদ নাই সন্তান আদি নাই আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় নো বেটার বেটি তুমি তান বেশি বেশি করিয়া তুমি তান তওবা ইস্তিগফার পড়ো আমি আল্লাহ তাআলা ওয়াবানিন আমি আল্লাহ তোমার তান্ডে আওলাদ দিয়া সহায় করব সুবহানাল্লাহ এখন বুঝিলাও ভাই আমার গুনাহ maaf করাইতে হইলে আমি আল্লাহর কাছে খোঁজা লাগবো আমি আসমান তাকিয়া মেঘ নামাইতে হইলে আমি আল্লাহর কাছে খোঁজা লাগবো আমি যদি সন্তান দৌলত বানাইতাম চাই আমি আল্লাহর কাছে খোঁজা লাগবো আমি যদি না আওলাদর বাবা মা বনতাম চাই আমার আল্লাহর কাছে খোঁজা লাগবো আল্লাহর কাছে খুঁজতে সময় আমি তওবা করি আমি আল্লাহ তাআলারে রাজি রাখিয়া খুশি রাখিয়া যদি আমি খুঁজি আমার আল্লাহ তাআলা আমার সব আশারে পুরা করিয়া দিবা সুবহানাল্লাহ এখন যদি আমি দুনিয়ার জমিনে আইয়া গুনাহ করতে করতে আমার শরীর হারাম বানাই, আমার রক্ত হারাম বানাই, আমার মাংস হারাম বানাই, আমার কাপড় হারাম বানাই, হারাম বানাইয়া তওবাও করলাম না, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম কেন পড়িলাম না? এখন যদি আমি শান্তি চাই, আমার আল্লাহ তাআলা আমারে শান্তি দিবানি রে ভাই।